बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय छात्र छात्री सरकारी मुरापाड़ा कलेज थेके आमी जुहैर सर तोमादेरके वेलकाम जानाच्छि आमार अनलाइन क्लास कार्यक्रमे। बराबरेर न्याय तोमरा जेभाबे क्लासगुलो देखतेछो आशा करतेछि सामने क्लासगुलो आरो भालोभाबे देखबे। आजके आमादेर आलोचनार सूची हच्छे जौथ कम्पानी मूलधनेर। গত ক্লাস পর্যন্ত আমরা যে সমহার বুঝিয়েছিলাম তার পরের অংশে অর্থাৎ অধিহার এবং অবহারের মধ্যে, যেভাবে তোমরা গত ক্লাসগুলো দেখে মনোযোগ সহকারে বাসায় অঙ্কগুলো খুব সুন্দর মতো করেছো এবং আমাকে ইনবক্সে জানিয়েছো যে তোমরা অনেক ভালো বুঝেছো, আশা করি এবারে ক্লাসটা অনেক ভালো বুঝবে এবং সেই অনুসারে বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে। যেহেতু ক্লাস কার্যক্রম আপাতত সামনাসামনি আসা সম্ভব হচ্ছে না করোনা পরিস্থিতির কারণে, আমরা আমাদের অনলাইন কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষা পদ্ধতিগুলো চালিয়ে যাব। তোমরাও তোমাদের শিক্ষা যেন পরিপূর্ণরূপে নিতে পারো সেই হিসেবে তোমরা আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখবে। যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই অবশ্যই স্যারদের সাথে শরণাপন্ন হবে, ফোনে অথবা বাইরে থেকে যেভাবে যোগাযোগ করা যায়। যাই হোক, আজকে আমরা আমাদের অনলাইন কার্যক্রম ক্লাসে, তাহলে আসো আমরা অধিহার এবং অবহার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রী, বোর্ডের মধ্যে প্রশ্ন উঠিয়েছি ফাইজান লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হল। কোম্পানি 70,000 শেয়ার 2 টাকা অধিহারে ইস্যু করে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করল। এই যে 2 টাকা অধিহারে, 2 টাকা অধিহার কি? গত ক্লাসটা যারা করেছ তাদের নিশ্চয়ই মনে আছে যে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য থেকে যখন বেশি মূল্যে শেয়ার বিক্রি করা হবে সেই বেশি মূল্যটাকে বলা হবে অধিহার। তাহলে লক্ষ্য করে দেখো, 10 টাকার শেয়ার 2 টাকা অধিহারে আমি ইস্যু করতেছি, তার মানে কি প্রত্যেকটা শেয়ার 12 টাকা করে আমি পত্রিকায় বিজ্ঞাপন দিছি যে 12 টাকা করে আমি শেয়ারগুলো ইস্যু করব। 80,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, কোম্পানি 70,000 শেয়ার যথাসময়ে বিলি করলো এবং অবশিষ্ট শেয়ার সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। এখন তোমার প্রশ্নে চাইলো কি, প্রশ্নপত্র বলছে জাবেদা দাখিলা দাও এবং আর্থিক অবস্থার বিবরণী দেখাও। তাহলে আমরা যদি প্রশ্ন কয়ের দিকে তাকাই, ফাইজান লিমিটেডের জাবেদা দাখিলা, প্রথম প্রশ্ন, প্রথম জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা যখন নিয়ম দিয়েছিলাম সেই নিয়মের মধ্যে বলেছিলাম যে প্রথম জাবেদাটা হচ্ছে যতগুলো শেয়ারের আবেদন পাওয়া যাবে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, কোম্পানি 70,000 ইস্যু করেছে কিন্তু 80,000 শেয়ারের আবেদন পেয়েছে। তো যেহেতু 80,000 শেয়ারের আবেদন পেয়েছে, তাহলে আমরা জাবেদায় লিখলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত টাকা করে, সেখানে আমরা নিয়মের মধ্যে লিখে দিয়েছিলাম গত ক্লাসটাতে যত টাকা করে শেয়ারের আবেদন পাওয়া যাবে। তাহলে শেয়ারের দাম ছিল 10 টাকা, আমরা 2 টাকা অধিহারে ইস্যু করেছিলাম, তার মানে 10 টাকা শেয়ার 12 টাকায় আমি ইস্যু করেছি। যেহেতু 12 টাকায় ইস্যু করেছি, তাহলে 80,000 শেয়ার 12 টাকা করে হলে 9,60,000 টাকা হয়। এবার দ্বিতীয় জাবেদাটা ছিল, আমরা আমাদের যখন জাবেদার নিয়মগুলো দিয়েছিলাম সেখানে খেয়াল করে দেখবে তিনটা জাবেদা দিয়েছি, একটা হচ্ছে সমহারের, একটা অধিহারের এবং একটা অবহারের। তো আজকে যেহেতু আমাদের প্রশ্নটা হচ্ছে অধিহারের, তার মানে আমি অধিহারের জাবেদাটা দিব। অধিহারের জাবেদাটা কি ছিল, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আমরা মূল্যগুলো বসাবো। শেয়ার মূলধন হিসাব ক্রেডিটে যেহেতু 70,000 শেয়ার কোম্পানি ইস্যু করেছিল, সেজন্য 70,000 শেয়ার 10 টাকা করে হলে হয় 7 লক্ষ টাকা। পাশাপাশি যেহেতু 2 টাকা অধিহার আছে, তাহলে 70,000 শেয়ার 2 টাকা করে অধিহার হলে হয় 70,000-কে 2 দ্বারা গুণ করলে 1,40,000 টাকা। এই 7 লক্ষ এবং 1,40,000 দুইটা টাকা যোগ করলে 8,40,000 টাকা হয়। আমাদের 3 নম্বর জাবেদা বলা হয়েছিল যে অতিরিক্ত যে শেয়ারগুলো আছে, অবশিষ্ট যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোকে ফেরত দেওয়া হয়েছে। তোমাদের যে নিয়ম দিয়েছিলাম সেই নিয়মের মধ্যে আমরা ফেরতের জাবেদাটাও দেখিয়েছি। ফেরতের জাবেদাটা ছিল যে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ঠিক সেই জাবেদাটাই আমরা লিখেছি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 10,000 শেয়ার যেহেতু আমি ফেরত দেব, 12 টাকা করে জনগণের কাছ থেকে মূল্য নেওয়া হয়েছিল, তার মানে 10,000 শেয়ার 12 টাকা করে নিলে মূল্য আসে 1,20,000। এই হচ্ছে আমাদের জাবেদা, এরপর আর কোনো জাবেদা নেই। এবার 6 নম্বর প্রশ্নপত্রে বলছে আর্থিক অবস্থার বিবরণী দেখো। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমি যখন দেখাবো তখন দায় সমূহের মধ্যে অনুমোদিত মূল্য,
অনুমোদিত মূলধন কোম্পানির 10 টাকা করে শেয়ার ছিল 1 লক্ষ টাকা 1 লক্ষ শেয়ার যেহেতু তোমাদের মনে আছে আমরা লিখলাম প্রতিটি 10 টাকা করে 1 লক্ষ শেয়ার 10 লক্ষ টাকা মূলধন এটাকে ব্যালেন্সটা ক্লোজ করে দেবে কারণ এটার আর কোনো কাজ নেই এবার ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা করে 70000 শেয়ার আমরা 70000 শেয়ার ইস্যু করেছি 70000 শেয়ার বিলি করেছি শুধু তাই নয় 70000 শেয়ার কি আমরা আদায়ও করেছি তো যেহেতু সবগুলো ঘটনা একত্রে ঘটেছে সেজন্য আমরা 3 টাকা রেখে একত্রে দিয়ে দিচ্ছি প্রতিটি 10 টাকা করে 70000 শেয়ার মূল্য হয় 7 লক্ষ টাকা পরবর্তীতে আরো একটা প্যারা নিয়ে আসতে হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত এবারেটা কেন নিয়ে আসব যেহেতু আমাদের অঙ্কের মধ্যে শেয়ার অধিকার আছে প্রশ্নের মধ্যে শেয়ার অধিকার থাকলে আমাদের এই প্যারাটা দিতে হবে সঞ্চিতি উদ্বৃত্ত এখানে শেয়ার অধিকার টাকাটা কত ছিল একটু খেয়াল করে দেখো টাকা ছিল 1 লক্ষ 40000 তো যেহেতু 1 লক্ষ 40000 টাকা হচ্ছে আমাদের শেয়ার অধিকার আমরা লিখছি শেয়ার অধিকার 1 লক্ষ 40000 এবার এই 7 লক্ষ এবং 1 লক্ষ 40000 দুইটা টাকা যোগ করলে মোট দায় হয় আমাদের 8 লক্ষ 40000 টাকা পাশাপাশি এবার সম্পদ সমূহের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি আমাদের সম্পূর্ণ প্রশ্নের মধ্যে একটা মাত্র সম্পদ আছে সেটা হচ্ছে ব্যাংক হিসাব আমরা ব্যাংক জমা লিখেছি লক্ষ্য করে দেখো ব্যাংক ডেবিট হয়েছে 9 লক্ষ 60000 টাকা আমরা লিখেছি ব্যাংক জমা 9 লক্ষ 60000 পাশাপাশি এখানে ব্যাংক ক্রেডিট হয়েছে 1 লক্ষ 20000 টাকা ব্যাংক ক্রেডিট হওয়ার অর্থ হচ্ছে ব্যাংক কমে গেছে তাহলে ব্যাংক যেহেতু কমে গেছে সেজন্য আমি মাইনাস করেছি 1 লক্ষ 20000 টাকা তাহলে 9 লক্ষ 60000 টাকা থেকে 1 লক্ষ 20000 টাকা বিয়োগ করলে হয় 8 লক্ষ 40000 টাকা আমাদের আর কোনো সম্পদ না থাকার কারণে আমরা যোগ করে দিলাম মোট সম্পদের পরিমাণ 8 লক্ষ 40000 টাকা তার মানে মোট দায় হচ্ছে আমাদের 8 লক্ষ 40000 এবং মোট সম্পদ হচ্ছে 8 লক্ষ 40000 অবশ্যই দুই পাশ মিলে যাবে না মিললে বুঝতে হবে তোমার অঙ্কের কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে তোমাকে পুনরায় আবার অঙ্কটিকে রিভাইজ করতে হবে অঙ্কটি ফলো করতে হবে খেয়াল করতে হবে কোথায় ভুল করেছো সেই ভুলটা যদি ধরতে পারো তাহলে পুনরায় আবার সংশোধন করতে পারবে প্রিয় ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করেছো আমরা শেয়ার অধিকারের যেই অংশটা কিভাবে করতে হবে সেটার উপস্থাপন দেখিয়েছি এই পর্যায়ে আসো আমরা একদম শেষ পর্যায়ের আলোচনা যে প্রশ্নের মধ্যে যদি অবহার থাকে তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব এবারে আমরা অবহারের উপস্থাপনটা দেখাবো প্রশ্নের মাধ্যমে এবং এরই মাধ্যমে আমাদের যৌথকম্পানির মূলধনের আলোচনা শেষ হয়ে যাবে তারপরও যদি কোনো ছাত্রছাত্রীর কোনো ধরনের সমস্যা মনে হয় যে আমি বুঝতেছি না তাহলে আমাকে ইনবক্স করো আমি চেষ্টা করবো বাকি অংশটুকু তোমাদের বুঝিয়ে দেওয়ার প্রিয় ছাত্রছাত্রী তো অবহারের জন্য আমি প্রশ্নটি উপস্থাপন করেছি লক্ষ্য করে দেখো ফাইজান লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো কোম্পানি 70000 শেয়ার 2 টাকা অবহারে ইস্যু করে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করলো তো অবহার জিনিসটা কি সেটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে অধিহার যেমন বেশি মূল্যের শেয়ার বিক্রি করা অবহার হচ্ছে কম মূল্যের শেয়ার বিক্রি করা তার মানে কোম্পানির অনুমোদিত শেয়ারের প্রত্যেকটির দাম হচ্ছে 10 টাকা কিন্তু যেহেতু 2 টাকা অবহারে কোম্পানি শেয়ার ইস্যু করতেছে তার মানে 8 টাকায় প্রত্যেকটি শেয়ার কোম্পানি ইস্যু করতেছে তো 80000 শেয়ারের আবেদন পাওয়া গেল কোম্পানি 70000 শেয়ার যথাসময়ে বিলি করলো এবং অবশিষ্ট শেয়ার সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো আসো এবার প্রশ্নের মধ্যে কি চাইলো প্রশ্নে চাইলো জাবেদ আদাখিলা দাও এবং আর্থিক অবস্থার বিবরণী দেখাও তো আমরা জাবেদ আদাখিলার মধ্যে লিখেছি ফাইজান লিমিটেডের জাবেদ আদাখিলা প্রথম জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তো যেহেতু তুমি এবার 2 টাকা অবহারে জনগণের কাছে শেয়ারের জন্য ইস্যু করেছ তার মানে এবার 8 টাকা মূল্য আসবে কিছুক্ষণ আগে যেখানে অধিহার নিয়ে আলোচনা করেছি সেখানে 12 টাকা মূল্য দেখাইছিলাম কারণ হচ্ছে অধিহারের মূল্যটা বেশি আর অবহারে কম তার মানে 2 টাকা অবহার হওয়ার অর্থ হচ্ছে 10 টাকা থেকে 2 টাকা কমে যাবে তাহলে আমরা লিখেছি 8 টাকা করে 80000 শেয়ারের আবেদন পাওয়া যাবে তাহলে 8 টাকা করে 80000 শেয়ারের দাম হয় 6 লক্ষ 40000 টাকা দ্বিতীয় জাবেদা আমরা যখন নিয়ম দিয়েছিলাম সেই নিয়মের মধ্যে 3 নম্বর জাবেদাটা ছিল অবহারের জাবেদা লক্ষ্য করে দেখবা সেখানে 3টা জাবেদা দিয়েছি সমহার অধিকার এবং অবহার তো যেহেতু আমি অবহারের আলোচনা করতেছি এখন অবহারের জাবেদাটা আমাকে উপস্থাপন করতে হবে তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিকার যেমন ক্রেডিট হয় শেয়ার অবহার ডেবিট হবে তাহলে আমি শেয়ার আবেদন হিসাব ডেবিট করলাম শেয়ার অবহার হিসাব ডেবিট করলাম তাহলে আবেদনে কয় টাকা জনগণের কাছ থেকে আমি 8 টাকা করে মূল্য নিয়েছিলাম তাহলে 70000 শেয়ার যেহেতু আমি ইস্যু করেছি 8 টাকা করে শেয়ার হলে 70000 শেয়ারের দাম হয় 5 লক্ষ 60000 টাকা পাশাপাশি অবহার 70000 শেয়ার 2 টাকা করে হলে অবহার হয় আমাদের
2 টাকা অবহারে 70000 শেয়ার আমরা মূলধনে যেহেতু রেখেছি তাই অবহারের মূল্য হচ্ছে আমাদের 70000 শেয়ার 2 টাকা করে হলে হয় 140000 টাকা আমি যদি 2 টাকা যোগ করি তাহলে টাকা হয় 7 লক্ষ টাকা এবার অতিরিক্ত শেয়ার সংখ্যা ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা ইস্যু করেছিলাম 70000 কিন্তু আবেদন পেয়েছি 80000 তার মানে এই যে 10000 শেয়ার আমরা আবেদন বেশি পেয়েছি এই 10000 শেয়ার ফেরত দিয়ে দিতে হবে ফেরত জায়গাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা করে জনগণের কাছ থেকে মূল্য নিয়েছি 8 টাকা করে তাহলে 8 টাকা করে 10000 শেয়ারের মূল্য হয় 80000 টাকা এই হচ্ছে আমাদের প্রশ্ন ক যেখানে জায়গাটা দাখিল আছে সুপ্রিয় ছাত্রছাত্রী প্রশ্ন খ এর মধ্যে চেয়েছিল আর্থিক অবস্থার বিবরণী আমরা আর্থিক অবস্থার বিবরণী করার জন্য লিখেছি ফাইজান লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী দায়সমূহ প্রতিটি 10 টাকা করে 1 লক্ষ শেয়ার মূল্য হয় 10 লক্ষ টাকা এটা ব্যালেন্সটা হিসাবটা ক্লোজ করে দিবে পাশাপাশি ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা করে 70000 শেয়ার মূলধন মূল্য হয় 7 লক্ষ টাকা আমরা লিখেছি মোট দা 7 লক্ষ সম্পত্তি সমূহের মধ্যে আমাদের প্রশ্নে মাত্র দুইটা সম্পদ আছে একটি হচ্ছে ব্যাংক জমা আর একটি হচ্ছে শেয়ার অবহার তো ব্যাংক জমা 640000 টাকা ডেবিট হয়েছে এবং ক্রেডিট হয়েছে 80000 টাকা আমরা 640000 টাকা থেকে 80000 টাকা মাইনাস করে ফলাফল পেয়েছি ব্যাংক জমাতে 560000 টাকা এবং শেয়ার অবহার থাকার ফলে একটা নতুন প্যারা নাম দিতে হবে অসমন্বিত ব্যয় শেয়ার অবহার 140000 টাকা আমরা 560000 এবং 140000 যোগ করলে মোট সম্পদ পাই 7 লক্ষ টাকা যথারীতি মোট দায় 7 লক্ষ এবং মোট সম্পদ 7 লক্ষ টাকা এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত নিয়ম অধিহার অবহার এবং সমহার তিন নিয়মের অঙ্কের আলোচনা হয়ে গেছে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ তারপরে যদি আমার এই ক্লাসের পূর্বের আলোচনাগুলো তোমরা না পেয়ে থাকো তাহলে দেখে নেবে আর যারা দেখোনি এখনো তারা এই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তারপরে যদি সমস্যা হয় আমাকে অবশ্যই ইনবক্স করবে ইনশাআল্লাহ আমি সমাধান দিয়ে দেব এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করেছি আশা করি সেই আলোচনাগুলো তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝেছ তারপরে যদি কোনো ছেলে মেয়ে আমার এই আলোচনা বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে আমি জহির স্যারকে অবশ্যই তোমরা ইনবক্স করবে পাশাপাশি যে কোনো ধরনের সমস্যা হিসাব বিজ্ঞান সম্পর্কিত জহির স্যারের সাথে ইনবক্স করলে ইনশাআল্লাহ জহির স্যার সকল প্রশ্নের অ্যান্সার দেবে তো সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে আলোচনা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ